একদিন বাদেই বিশ্বকাপের বিমান বাংলাদেশ রোববার রাতেই ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে ক্রিকেটাররা। তার আগের দিনও থেমে নেই তরুণ নাসুম আহমেদ। ওমান আমিরাতের উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সিলেটে তৈরি করেছেন স্পোর্টিং উইকেট, তাতে নিচ্ছেন নিজেকে। নাসুম আহমেদের শেষ মুহূর্তে প্রস্তুতি আর লক্ষ্যের কথা জানাচ্ছেন রবান পেয়ার। সাফল্য মোড়া আগামীর হাতছানি, নতুন যাত্রার প্রস্তুতি, নিবেদন এই গল্পের প্রাণ। কঠোর পরিশ্রমের পরই তো মেলে নতুন পথের সন্ধান। নাসুম আহমেদ সেরে নিয়েছেন বাড়ির কাজ, টি টোয়েন্টি বিশ্বকাপেও যে করতে হবে রাজ। সিলেটে উইকেট তৈরি করে নিয়েছিলেন বিশ্বকাপের আদলে, নিজেকে প্রস্তুত করেছেন ঘন্টার পর ঘন্টা অনুশীলনে। স্পট বোলিংয়ে বেশ মনোযোগী, ডট বল আদায় করাটাই নাসুমের শক্তি। যত কম রান দিয়ে আমি পাওয়ার প্লেটা মানে শেষ করতে পারি, আমার টার্গেট যেটা থাকে ওইটাই, ডট বল করা। আমি একটা টিমের একটা লেফট আর্ম স্পিনার যখন ভালো করে অটোমেটিকলি ম্যাচ জেতা যায়। আমরা যেহেতু যদি দুইজন খেলি বা দুইজন যদি ইলেভেনে থাকি, যে কোনো একজন ভালো করলে জিতে যাব। ছুটিতেও মেলেনি নাসুমের অবসর, দুয়ারে যে বিশ্বসেরা আসর, বাংলার স্পিন অ্যাটাকের নয়া কাণ্ডারি। অভিযান এবার কান্তার মরুর দুর্গম গিরি। আপনি মনে হয় এর আগেও আমাকে এইরকম একটা প্রশ্ন করেছিলেন, যখন আমি নিউজিল্যান্ডে যাই, বলছিলেন পেস বান্ধব উইকেট কী করবেন। তো আমি তখন একটা কথা বলছিলাম যে পেস বান্ধব উইকেট হলেও আমি এখানে টিকে থাকার জন্য আসছি, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো যাতে টিকে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আমি ওইখানেও সাকসেস হয়েছি লাস্ট ম্যাচটা বাদে, আপনারা হয়তো দেখছেন। তো আমি আসলে এই যে একটু আগেও বললাম, আমি আসলে এগুলো নিয়ে চিন্তা করি না। আমি প্রফেশনাল প্লেয়ার, আমি মনে করি যে কোনো উইকেট আমাকে খেলতে হবে এবং ভালো করতে হবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখিয়েছিলেন নাসুম। 10 ম্যাচে 16 উইকেট, বাংলার স্পিন অ্যাটাকে নয়া চেতনার উদ্রেক।